আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। আজ বেলডাঙ্গা শহর বিজেপি যুব মোর্চার উদ্যোগে গণতন্ত্রের লাশ নিয়ে কীর্তন সহযোগে প্রতীকী শ্মশান যাত্রা করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিজেপির যুব সাধারণ সম্পাদক প্রীতম ব্যানার্জি, জেলা যুব সহসভাপতি প্রতাপ চন্দ্র চ্যাটার্জি, জেলা বিজেপির সহসভাপতি সুমিত ঘোষ এবং অন্যান্য নেতৃত্বেরা। মমতা ব্যানার্জির কুশপুত্তলিকাও দাহ করা হয় এদিন। আপনারা জানেন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই, এবং বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলে উনি ক্ষমতায় এসেছিলেন। কিন্তু গত 9 বছরে বাংলার গণতন্ত্র ঘোষিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে। গত 2 বছরে ভারতীয় জনতা পার্টির 105 জন কার্যকর্তাকে হত্যা করা হয়েছে, এবং একাধিক থানায় ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীদের নামে কেস করা হচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তাই আজকে বাংলায় গণতন্ত্র ধর্ষিত, গণতন্ত্রের লাশ নিয়ে আজকে আমরা একটা শ্মশান যাত্রা নাম দিয়েছিলাম কার্যক্রমটা, একটা প্রোগ্রাম মিলনায় করলাম। এবং 5 কৌশিক ঘোষের রিপোর্ট, বিশ্বভারত।